আবহাওয়ার আপডেটে বড় পরিবর্তন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা এর পাশাপাশি উত্তরবঙ্গে প্রবল মাত্রা জাঁকিয়ে শীত পড়তে পারে দক্ষিণবঙ্গে কি জাঁকিয়ে শীত আবার ফিরে আসবে নাকি এই রকমই থেকে যাবে যদিও আবহাওয়াতে একটু পরিবর্তন থাকবে তাপমাত্রা কিছুটা নামবে কিন্তু কোন কনে হাড় হিম করা শীত কি আসবে আমরা দেখাবো এই ভিডিওতেই এর পাশাপাশি আবহাওয়াতে বড় পরিবর্তন আসছে উত্তর পশ্চিম ভারতে রাজস্থানের পশ্চিম দিক থেকে কিন্তু শৈতপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিহারের দিক পর্যন্ত সেটা এগিয়ে যাবে তারপর সেটা কিন্তু বাংলাদেশ ছেড়ে যেতে পারে কোন কোন এলাকাতে প্রবল মাত্রা শীত হতে পারে উত্তরবঙ্গে কি সব জেলাতে হবে নাকি কিছু কিছু জেলাতে হবে দক্ষিণবঙ্গে বৃষ্টি যেটা বলা হচ্ছে সেটা কি সব জায়গাতে হবে না কিছু কিছু জেলাতে হবে জানতে হলে ভিডিওটিকে আপনাকে সমস্ত আপডেটটি সহকারে দেখতে হবে তাহলে ব্যাপারটা বুঝে যাবেন যে আপনার এলাকায় মেঘলা হবে না বৃষ্টি হবে তাপমাত্রা কতটা বাড়তে পারে এবং কতটা নামতে পারে গঙ্গাসাগর মেলা ইতিমধ্যে চলছে সেখানে পুণ্যাস্থীদের ভিড় রয়েছে সেখানে কিন্তু মানুষজন এখন রয়েছে এবং সেখানে আবহাওয়াতে বড় কোনো পরিবর্তন নেই যে সেখানে কোনো রকম গোলযোগ হবে তাই শুধুমাত্র কুয়াশা এইরকম একটুখানি সামান্য থাকার সম্ভাবনা ছিল কিন্তু একটু মেঘলা মেঘলা ভাব যেমন দক্ষিণবঙ্গে রয়েছে তাতে কিন্তু পরিবর্তন চলে আসবে তবে অনেকটা বেলা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে দুপুরের দিকেও কিন্তু অনেক জায়গাতে এখনও ঘন কুয়াশার সেরকম না থাকলেও কিন্তু একটা মাঝারি ধরনের কুয়াশা কিন্তু আকাশে ছেয়ে রয়েছে ফলে মেঘলা মেঘলা ভাবের মতো একটা ব্যাপার দেখা যাচ্ছে আপনার এলাকায় কি এখনও মেঘলা মেঘলা ভাব রয়েছে না রোদ বেরিয়েছে নাকি কুয়াশা কুয়াশা মনে হচ্ছে অবশ্যই জানাবেন হয়তো শীতের আমেজটা অনেকটা কমে গেছে যেটা বলেছিলাম যে শনিবার থেকে রবিবার পর্যন্ত কিন্তু পরিবর্তন থাকবে যেখানে শীতের আমেজ কিন্তু ভাঁটা থাকবে তারপর আবার শীতের আমেজ ফিরে আসতে পারে তো বাকি অংশে যেটা হবে রোদ ঝর্ম আকাশ থাকতে পারে হয়তো কোথাও কোথাও একটু আংশিক মেঘলা আকাশ থাকতে পারে কিন্তু কিছু কিছু অংশে রোদ দুপুর পর্যন্ত বেরোবে না এমন অবস্থা হতে পারে এবং ঘন কুয়াশা যদি আমরা দেখি এখনও কিন্তু উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু অংশ থেকে মানে দেখুন এখান থেকে দিল্লি হয়ে গোয়ালিয়র হয়ে এলাহাবাদ পর্যন্ত ঘন কুয়াশা রয়েছে বাকি অংশে সেরকম কিছু নেই তবে বঙ্গোপসাগর এবং আরব সাগরে এই মুহূর্তে আগামী দশ দিনের মধ্যে কোনো বড় সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা নেই তাহলে বৃষ্টিপাত কেন হবে যেহেতু কিছুটা মসচার ঢুকে রয়ে গেছে পশ্চিম ঝঞ্ঝার কারণে এবং কিছুটা এখানে আহ হাই জোন রয়েছে ফলে কিছুটা জলীয় বাষ্প আমাদের এখানে প্রবেশ হয়েছে এটার প্রভাবেই কিন্তু মেঘাচ্ছন্ন হবে কোন কোন এলাকাতে কি হবে জানাচ্ছি তো ভিডিওটি দেখতে থাকুন আমাদের এই মুহূর্তে আলিপুর আবাদত্তর বা ভারতীয় মৌসুম ভবনের কোনো আপডেট দেখাচ্ছি না আমরা সোজাসুজি সুযি আমাদের আভাস এবং বৃষ্টিপাত এবং মেঘমালা মোটে দেখাবো তারপর তাপমাত্রা কিছু দেখাবো তো পুরো দেখাচ্ছি মেঘমালাতে গেলে আমরা দেখতে পাচ্ছি আঠেরো তারিখ মানে সতেরো তারিখ রাতের পর থেকে একটা পরিবর্তন আসতে পারে এই সমস্ত এলাকাতে ইতিমধ্যে উড়িষ্যার দিকে বৃষ্টিপাতের কথা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে তবে আমরা যেটা বলছিলাম যে এটাতে কিন্তু পরিবর্তন করবে আবহাওয়া দপ্তর যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বেশ কিছু অংশ কিন্তু মেঘাচ্ছন্ন হতে পারে এবং কোনো কোনো এলাকাতে বৃষ্টিপাত হতে পারে যেমন কলকাতা সংলগ্ন কিছু এলাকা হুগলি রয়েছে দুই মেদিনীপুর রয়েছে হাওড়া রয়েছে দুই চব্বিশ পরগনা রয়েছে এখানকার কোন কোনো এলাকাতে বা বর্ধমান বা এদিকে নদিয়ার দিকেও এবং বাংলাদেশের খুলনা বিভাগের কোন কোনো এলাকাতে এবং সুন্দরবনের দিকে কোনো কোনো এলাকাতে বৃষ্টিপাত কিন্তু হতে পারে বাকি অংশে মেঘলা হতে পারে বৃষ্টিটা কি খুব ভারী মাত্রার হবে না হালকা মূলত যেটা বোঝা যাচ্ছে যে হালকা মাত্রার হতে পারে হালকা ধরনেরই সম্ভাবনা তবে কোনো কোনো এলাকাতে একটু হালকা মাঝারি হতে পারে তবে সেগুলি বিক্ষিপ্ত হবে হওয়ার সম্ভাবনা মেঘলা মেঘলা কিন্তু ওই দিন হয়ে যাবে আঠেরো তারিখে এই সম্ভাবনা থাকছে এরকম এলাকাটা ছেয়ে যেতে পারে সুতরাং দেখা যাচ্ছে যে গোটা দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের খুলনা রাজশাহী এবং তার সঙ্গে বরিশালের কিছু অংশ কিন্তু মেঘাচ্ছন্ন হবে সঙ্গে ঝাড়খণ্ড এবং এখানে উড়িষ্যা এই এলাকাগুলি কিন্তু থাকবে কিন্তু বাকি অংশে দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন আঁকার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে পশ্চিম কোনো কারণে উত্তরবঙ্গের কিছু এলাকাতে একটু মেঘাচ্ছন্ন ভাব থাকতে পারে সেগুলি আগেই থাকবে তার আগে যে ষোলো সতেরো আঠেরো ষোলো সতেরো এবং পনেরো এই তারিখের মধ্যে থাকবে ফলে কোনো কোনো এলাকাতে একটু তুষারপাত এবং বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা চোদ্দ তারিখের অবস্থা যেটা রয়েছে এখানে কিন্তু সকাল থেকেই এরকম এইরকম মেঘাচ্ছন্ন ভাব যেটা দেখাচ্ছিলাম আর কি তো আমরা যেটা দেখাচ্ছি ইতিমধ্যে এগুলো আস্তে আস্তে কাটবে এবং উত্তরবঙ্গের জেলাগুলি যেগুলো রয়েছে মেঘাচ্ছন্ন রয়েছে এগুলো এই একদম অরুণাচল প্রদেশ পর্যন্ত এখানে কিন্তু কোনো এলাকাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আসতে পারে তো এইগুলো ব্যাপারটা রয়েছে ষোলো সতেরো এবং তারিখের তারিখের দিকে দিকেও একটু মেঘলা মেঘলা ভাব থাকতে পারে তবে তারপর কিন্তু এইগুলো সবই কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে তাপমাত্রা যেটা কমবে সেটা কিন্তু আর হাড় কাঁপানি হবে বলে মনে হচ্ছে না কারণ পশ্চিমী ঝঞ্ঝার মাঝে মাঝে টুকরা করে আসবে ফলে এগুলো বাধাপ্রাপ্ত হবে ফলে যেটা উত্তরবঙ্গের দিকে যেটা বলছিলাম যে প্রচুর পরিমাণ আসার পর কিন্তু সেটা এদিকে নাও ছড়াতে পারে দেখিয়ে দিচ্ছি তো এইটা রয়েছে আমাদের মেঘ দেখুন মাঝে মাঝে এইরকম সিস্টেমগুলো আসার ফলেই কিন্তু শীতে বাধা প্রাপ্ত হবে ফলে আশা করা যাচ্ছে যে বাইশ তারিখের পর থেকে তাপমাত্রাতে খুব কাঁপিয়ে শীতটা থাকবে না কিন্তু শীতের আমেজটা বর্তমান থাকার সম্ভাবনা রয়েছে এবারে বৃষ্টিপাতটা কেমন হবে সেটা একটু দেখিয়ে দিই তারপর আমরা তাপমাত্রাতে যাব এবং পূর্বাভাস মূল্য দেখাবো তো বৃষ্টিপাত যেটা হবে দেখুন ইতিমধ্যে পনেরো এবং চৌদ্দ পনেরো তারিখ থেকে দেখুন ষোলো তারিখের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এলাকাগুলিতে পশ্চিমী ঝঞ্ঝার কারণেই কিন্তু কোনো কোনো এলাকায় মেঘাচ্ছন্ন এবং হালকা বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের এবং আসাম মেঘালয়ের দিকে মেঘালয় হবে না অরুণাচল প্রদেশের দিকে একটু সম্ভাবনা থাকছে ষোলো সতেরো এইখানের পর থেকে যেটা হবে সিকিমের দিকে তুষারপাত এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিছুটা এইখানে দেখুন পরিবর্তন এই সতেরো তারিখ সকালের রাতের পর থেকেই কিন্তু একটা পরিবর্তন আসতে পারে যেখানে কোনো কোনো অংশে বৃষ্টিপাত হতে পারে কোন কোনো অংশে খড়গপুর কোলাঘাট হলদিয়া কলকাতা চন্দননগর আরামবাগ সাতক্ষীরা খুলনা শ্যামনগর এদিকে শ্রীকান্তপুর মোংলা এইগুলো দেখুন হাবড়া তাকি, হিঙ্গলগঞ্জ সরবনগর নাগরকুড়া চন্দননগর ব্যারাকপুর পানিহাটি বাদুড়িয়া টাকিগুলো দেখুন এরকম মিলিমিটার বৃষ্টিপাত দেখাচ্ছে তার মানে হালকা ধরনের একটা হতে পারে কোথাও কোথাও তো মেঘাচ্ছন্ন হতে পারে যে বিষ্ণুপুর বারুইপুর শ্যামপুর তমলু কোলাঘাট পাঁচকুড়া দেখুন কত মিলিমিটার দেখাচ্ছে খানাকুল ঘাটাল বালিচক পিংলা ময়না মহিষাদল ডায়মন্ড হারবার কুলপি হলদিয়া জয়নগর রায়দিগি কাকদ্বীপ সাগরদ্বীপ এগুলো কিন্তু এরকম একটা হয় মেঘাচ্ছন্ন অথবা হালকা বৃষ্টিপাত একটা সম্ভাবনা থাকে সুতরাং চাষি বাইরে একটু দেখে রাখুন এগুলো একটা সম্ভাবনা তৈরি হয়েছে আঠেরো তারিখের দিকে ভগবানপুর সবং বেলদা নারায়ণপুর দাঁতন গোপীবল্লভপুর তো মানে ঝাড়গ্রাম পর্যন্ত কিন্তু এই সম্ভাবনা থাকছে বাকি অংশ হয়তো এগুলো পুরুলিয়া বর্ধমান পর্যন্ত মেঘলা মেঘলা হতে পারে বাঁকুড়ার দিকে ও বাকি অংশে বৃষ্টিপাত নাও হতে পারে তো এইভাবে কিন্তু এইটা এইভাবে এরকমভাবে কিছুটা উপকূলীয় অঞ্চলে কিন্তু হতে পারে বা উপকূলের দিকের জেলাগুলিতে সতেরো তারিখ রাত থেকে আঠেরো তারিখের মধ্যে এই সম্ভব হচ্ছে উনিশ তারিখের দিকে আর মনে হচ্ছে না থাকছে না মেঘলা মেঘলাভাবে বাকিগুলো কেটে যেতে পারে দেখুন তারপরে কিন্তু আর বৃষ্টিপাত হওয়ার চান্স আমরা দেখতে পাচ্ছি না তাহলে এবারের তাপমাত্রা কি হবে এখন যেটা রয়েছে মেঘলা মেঘলা ভাব রাতের দিকে তাপমাত্রা কিন্তু কলকাতার দিকে আঠেরো এবং ধানবাদের দিকে ষোলো অর্থাৎ এই এলাকাতে ষোলো থেকে আঠেরোর মধ্যে এবং এই নিচের দিকে কুড়ি থেকে বাইশের মধ্যে থাকবে তাপমাত্রা মানে শীতের অনুভূতি সেরকমভাবে হবে না জাস্ট একটা হালকা গরম কাপড় পরে রাখলেই হবে আর কি উত্তরবঙ্গে তেরো চোদ্দ এরকম করে সম্ভব সম্ভাবনা হয়েছে আলিপুরদুয়ার কোচবিহার আসাম মেঘালয়ের দিকে পনেরো ষোলোর মধ্যে থাকবে রাতের দিকে পনেরো তারিখ সকালবেলাতেও কিন্তু তাপমাত্রাটা বেড়েই থাকবে ধানবাদের দিকে যদি তেরো হয় রাউরকেল্লা তেরো হয় এবং কলকাতা সতেরো হয় এবং রাজশাহী তেরো ঢাকা ষোলো পনেরো চট্টগ্রাম তো এরকমভাবে একটা সম্ভব রংপুরের দিকে দেখুন তাপমাত্রা একটু কমই রয়েছে তো ষোলো তারিখ থেকে মূলত তাপমাত্রাতে পরিবর্তন হয়েছে পনেরো তারিখ পর্যন্ত শীতের আমেজ খুব একটা বেশি থাকবে না এইখান থেকে হবে পরিবর্তন দেখুন ধানবাদের দিকে কিন্তু চলে আসছে এগারো ডিগ্রি কলকাতার দিকে পনেরো ডিগ্রি থাকছে কিন্তু এইগুলোতে দেখুন পরিবর্তন চলে আসছে রংপুর ন ডিগ্রি কলাই মনমন সিং নয় বারো পূর্ণিয়া শিলিগুড়ি জলপাইগুড়ি এগুলোতে কিন্তু দেখুন বারোতলা থাকলে এই জায়গাটাতে মূলত পরিবর্তন থাকবে পাঁচ ডিগ্রি তিন ডিগ্রি দু ডিগ্রি শৈতপ্রবাহ দিকে চার ডিগ্রি চলে অর্থাৎ এই জায়গাতে কিন্তু পরিবর্তনটা থাকবে এবার কত পরিবর্তন হবে সেটা চরম প্রবাস মধ্যে একটু দেখিয়ে দিই তারপর আমরা কিছু তাপমাত্রা দেখাবো তো ইতিমধ্যে যেটা রয়েছে এই যে রয়েছে এটা পনেরো তারিখ রাতের মধ্যেই কিন্তু দেখুন এখানে কিন্তু প্রবেশ অর্থাৎ

রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকা মালদা এবং দেখুন নই এখানে নলহাটি মানে বীরভূম মুর্শিদাবাদের দিকেও কিছুটা থাকবে নগর সিরাজগঞ্জ সিংড়া বগুড়া আদম দিকে মালদা বালুরঘাট দিনাজপুর রংপুর ঠাকুরগাঁও করণ দিকে এগুলো কিন্তু ঠান্ডা থাকবে তুলনামূলক একটু কম থাকলে এদিকে কিন্তু মূলত এই জায়গাগুলোতে এফেক্টটা ভালো থাকবে এরপর যেটা হবে সতেরো তারিখের দিকে এটা আস্তে এই দিকে একটু সরে যাবে তখন এটা দেখুন এদিকে একটু ছড়াবে ঠান্ডাটা একটু বাড়বে বেরোবে কিন্তু এই দিকে ওই কালা থাকে না এদিকে কিন্তু গরম থাকবে এইখানটাতে আঠেরো তারিখে এখানটা বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে একটু গরম থাকবে কিন্তু উত্তরবঙ্গের ঠান্ডা থাকবে ভালোই আর দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা উনিশ তারিখের মধ্যে এটা এদিকে একটু ঠান্ডাটা আস্তে আস্তে কিন্তু কাঁপনিগুলো কমবে এদিকে তাপমাত্রা দেখুন বৃদ্ধি থাকছে এখানে দেখেন এখানে কিন্তু ওয়ার্ম থাকছে অর্থাৎ একটু গরমের কাছাকাছি জায়গাতে থাকছে আর কুড়ি তারিখের দিকে কিন্তু তাপমাত্রা বাড়বে তার মানে আমরা কিন্তু অতটা জোরালো ঠান্ডা পাবো না অর্থাৎ এইগুলোর ফলেই তাপমাত্রা বাড়া এবং কমা করবে এরকম করে একটা দেখা যাচ্ছে চরমপ্রবাস মোড়ে তো দেখে নিলেন আবারও ঠান্ডা পরবর্তী ক্ষেত্রে আসেনিকে দেখিয়ে দিচ্ছি এবারে যেটা করব আমাদের তাপমাত্রাতে নিয়ে যাব নিয়ে গিয়ে আমাদের দেখাচ্ছি ব্যাপারটা যে দেখুন তাপমাত্রা কোথায় পৌঁছাচ্ছে ষোলো তারিখে বললাম তাপমাত্রাটা চলে আসবে পনেরো এগারো বা আট এগুলো চলে আসছে সতেরো তারিখে তাপমাত্রা অনেকটা কমে যাবে এখানে দেখুন রংপুরের দিকে সাত বিহারের দিকে ছয় নয় ধানবাদের দিকে দশ কলকাতার দিকে কিন্তু চোদ্দো ডিগ্রি কাছাকাছি বারো তেরো মধ্যে এগারোর মধ্যে পুরুলিয়া থেকে দশ এগারো বারো কাঠোয়া সিউড়ি এগুলো কিন্তু দশ এগারো থাকবে নলহাটির দিকে নয় রাজশাহীর দিকে নয় এবং যত উপরে উঠবে তত কিন্তু ঠান্ডা বাড়বে এই যে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় হবে কিন্তু আট ডিগ্রি ন ডিগ্রি কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং ছ ডিগ্রি এরকম করে থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এর পাশাপাশি বাংলাদেশের ঢাকা চট্টগ্রামের দিকে সিরচড় করিমগঞ্জ অবায়িকা ত্রিপুরা এগুলো কিন্তু এগারো বারো তেরোর মধ্যে ঘোরাফেরা করবে দশ এগারোও থাকতে পারে তো এরকমভাবে বিভিন্ন জায়গাতে ওঠানামা করবে এই মূলত এই যে সতেরো আঠেরো উনিশ দেখুন কুড়ি পর্যন্ত আমরা টানলাম সব জায়গাতে কিন্তু ছয় সাত আটের মধ্যে থাকবে উত্তরবঙ্গের তাপমাত্রাগুলো বিহারের দিকে এগুলো সবই এরকম থাকবে কিন্তু এই দিকে যেহেতু বললাম একটু মেঘলা মেঘলা ভাব হতে পারে ফলে কি হচ্ছে না এইদিকে কিন্তু তাপমাত্রাটা অতটা কমতে পারবে না বাধা প্রাপ্ত হবে এখানে কিন্তু গরম থাকবে এই জায়গাগুলোতে ফলে এগুলোতে কিন্তু বারো তেরো মধ্যেই ঘোরাফেরা করবে অর্থাৎ জাঁকিয়ে কন কোন শীতের কিন্তু অনুভূতি মনে হচ্ছে না আর সে যেটা ছিল সেটা ফেরত আসতে পারে সুতরাং শীতের একটা মোটামুটি কম্পন ভাবটা কিন্তু বাংলা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু কমে যাচ্ছে বাইশ তারিখের দিকে তাপমাত্রা সকালের দিকে চোদ্দ ডিগ্রি থাকবে তেইশ তারিখে তেইশে জানুয়ারি তাপমাত্রা চলে আসবে চোদ্দ এবং কলকাতার দিকে ষোলো তার মানে বুঝতে পারছেন যে অতটা ঠান্ডা কিন্তু লাগবে না যতটা উত্তরবঙ্গে থাকবে উত্তরবঙ্গ তাপমাত্রাগুলো আবারও এই বাইশ তেইশ তারিখ থেকে বাড়তে শুরু করে যেটা দেখুন সকালের দিকে আমরা দেখছিলাম যে একুশ তারিখ পর্যন্ত যেটা আট নয় এগারো ছিল সেটা কিন্তু তেইশ তারিখের দিকে বেড়ে চলে যাচ্ছে বারো ডিগ্রি তার মানে তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার দিকেই কিন্তু ইঙ্গিত দিচ্ছে অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি কিন্তু সরস্বতী পুজোর দিন স্বাভাবিক মানে খুব ঠান্ডাও মোটে থাকবে না অর্থাৎ আরামদায়ক আবহাওয়া থাকার একটা সম্ভাবনা কিন্তু ইতিমধ্যে আমরা বুঝতে পারছি আরও আপডেট আসলে আমরা আরও বুঝতে পারবেন তো ব্যাপারটা তখন আরও জানিয়ে দেবো তো কলকাতা থেকে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাপারটা মেঘলা মেঘলা সকাল থেকে কুয়াশা মেঘলা মেঘলা ভাব এরমভাবে থাকবে আঠেরো তারিখের দিকে কিন্তু কলকাতার থেকে একটা বৃষ্টিপাত সম্ভব আঠেরো উনিশের মধ্যে মেঘলা মেঘলা ভাব এবং তাপমাত্রা বেড অনেকটাই থাকবে সর্বনিম্ন সতেরো চলে যাবে এবং তাপমাত্রা সর্বোচ্চ পঁচিশের মধ্যে ঘোরাফেরা করবে মেঘলা মেঘলা ভাব কাটবে কুড়ি তারিখের দিক থেকে মেঘলা মেঘলা ভাব সেরকম থাকবে না তাপমাত্রা কিন্তু দেখুন ষোলো ডিগ্রি নিচে নামছে না তার মানে তাপমাত্রা এখানে অনেকটাই বেড়েই থাকবে এবারে পুরুলিয়ার দিকে বাঁকুড়ার দিকে এখানে কিন্তু বৃষ্টিপাত হবে বৃষ্টিপাত কিন্তু এখানে হবে না বৃষ্টিপাত এখানে মেঘলা মেঘলা পর্যন্ত যাবে বারো ডিগ্রি তেরো ডিগ্রি করে এখন তাপমাত্রা থাকবে ষোলো তারিখের দিকে এক ডিগ্রি দু ডিগ্রি নামবে ষোলো সতেরোর মধ্যে সর্বনিম্ন দশ এগারো পৌঁছে অর্থাৎ ঠান্ডার একটু অনুভূতি হবে আবার আঠেরো থেকে মোটামুটি তাপমাত্রা বাড়তে শুরু করবে এরপরে যেটা হবে বারো ডিগ্রি মতো থাকছে কিন্তু এর পরে গুলো দেখুন তাপমাত্রা কিন্তু সর্বনিম্নটা তেরো চোদ্দতে চলে যাচ্ছে তার মানে আর কিন্তু কমার একটা ইঙ্গিত দিচ্ছে না যেহেতু পশ্চিমাঞ্চলের মানে পশ্চিম উত্তর পশ্চিম ভারতের দিকে মাঝে মাঝে পশ্চিম ঝঞ্ঝার একটা দাপট থাকবে ফলে এগুলো বাধাপ্রাপ্ত হওয়ার ফলে কোন করে ঠান্ডাগুলো আসার বন্ধ হবে মানে অতটা আসবে না আসবে একবার যা কমবে বাড়বে কমবে বাড়বে সুতরাং শীতের আমেজটা বজায় থাকবে কিন্তু চরম শীতটা থাকবে না বলেই মনে হচ্ছে তো এই রকম হচ্ছে ব্যাপার এই রয়েছে আপডেট আর কথা ক্লিক করছি না মোটামুটি বুঝেই গেলেন ধন্যবাদ